إذ قال ربك للملائكة إني جائل في الأرض خليفة عالم علماء تقلت كم بالا لگے بالا لگے إني جائل في الأرض خليفة الله خوي جا فرستالو با فرستال آج زمین میں دو گوان نائے پودی ندی بان فٹھائیو تو فرستال کی خوي إني جائل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء اے اللہ خلیفہ اللہ کوئی نہ خلیفہ ان کو پوتی دی دی پٹھائیں زمین اترا پھر ستوری کی کھول دکھی لنی خدا خدا پوتی دی دی پٹھائے بدنا نہ مارا ماری گوری بلا مارن بنائے پٹھائے بدنا اترا مارا ماری گوری بو کھڑا کھڑی گوری بو گرگ گوئے رکت فات گوری بو دکھی نہیں پھر ستوری کوئی دے اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء زمین مارا ماری کربے کٹا کٹی کربے একজন আরেকজনের উপর জুলুম করবে অত্যাচার করবে এ ধরনের মানুষ বানাবে এদেরকে খলিফা বানাবে আল্লাহ তুমি আল্লাহর খাদর উমি দিতেরা বেটু দি ফেলাইল আল্লাহ কইছে আমি তোরা কইলাম যে মানুষ খলিফা বানাইও এখন তোমরা তো আবার ইতারা নিজ তারিফ বিল্লু আবার কি নাহানু نسبح بحمدك ونقدس لك الله امرا تمہار پوترتا بان کرتے تھی تمہار حمد کرتے تھی تمہار عبادت ریاضتے امرا 24 گھنٹہ نیوجیتو اللہ تمہار عبادت تصویر جدی پریجن ہو امرا تو اچھی امرا تو کرتے تھی نانو نسبح بحمدك ونقدس لك تو اللہ کیا قال انی عالم ما لا تعلم اے فرشتہ তোমরা জানো না আমি যা জানি হাই হাই এ ফেরেশতারা তোমরা যারা মারামারি করবে কাটাকাটি করবে তোমরা তাদের দিকে দেখেছো কিন্তু আমি আল্লাহ তো তাদের দিকে দেখছি না এদের অন্ত হবে আমি তো গোস পাকের মতো ব্যক্তির দিকে দেখতেছি আমার উম্মতের মধ্যে খাজা গরিব নওয়াজের মতো মানুষ আসবে আমার উম্মতের মধ্যে সিদ্দিক আকবরের মতো ব্যক্তি পয়দা হবে উমর ইবনে খাত্তাবের মতো ব্যক্তি পয়দা হবে হযরত ওসমান জুন্নুরে মাওলা আলীর মতো ব্যক্তি আসবে 124000 নবীর আসবে আমি বাগানে এই ফুলের জন্য বাগান সাজাইতে চাই তোমরা ওই বাগানের খেঁড়া ঝুঁকে কিনতে চাইলে আমি বাগানের ফুল দিয়ে দিয়ে জানা সন আছে খেঁড়া তাই বলে ঠিক কিন্তু আজ খেঁড়ার লাই বাগান নগরীর আমি করি যে ফুল উল্লাই সুবহানাল্লাহ বলো করে হন ফুল উল্লাই বাগান করে ফুল উল্লাই বাগান এটা খেঁড়া হইব বলে ফুল বাগান সাজি দিব না সুবর বলি সাজ বন্ধ করে দিব না সাজ শোবার জন্য করা হয় নাই কিন্তু শোভা হবে তো তোমরা শোবার দিকে কেন দেখেছো দানা কেন দেখো নাই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ফেরেশতারা তোমরা বেটু দিয়েছো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এই বেটুর উপরে আল্লাহর কুদরতের অন্তরে কষ্ট পেলেন তো ফেরেশতা আল্লাহর কাছে কান্দি উঠি আল্লাহ আরা অভিজ্ঞতা তুন হইজি কীর্তন অভিজ্ঞতা কি হদে আল্লাহ আমাদেরকে জিন্নাতের সাথে যুদ্ধ করতে হয়েছে জিনদেরকেও আল্লাহ তুমি পৃথিবীর মধ্যে পাঠিয়েছ এরা নাফরমানি করেছে মারামারি কাটাকাটি করেছে জুলুম অত্যাচার করেছে শেষ পর্যন্ত আমরা ফেরেশতাদের দ্বারা এই জিনের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে তাদেরকে পৃথিবী থেকে বিতাড়িত করতে হয়েছে আবার মানুষ পাঠালে তারাও জিনের মতো করবে সেই অভিজ্ঞতা থেকে বলেছিলাম হয় না আমি এখানে আমার কিছু ফুলের জন্য বাগান করতেছি আমি সেই ফুলের খুশবুকে দেখব আমি আদম আলাইহিস সালামের প্রেমের চোখের পানি দেখতে চাই আমি হযরতে বাইজিদ বুস্তামের প্রেমের আগুন দেখতে চাই আমি ওয়াইসুল কোরআনের মতো আশিকের রসূল দেখতে চাই আমি রসূল আমি আল্লাহ আবু বকর সিদ্দিকের মতো আশিকের রসূলকে নজর দেখতে চাই এ ফেরেশতারা আমি যেটা দেখি এটা তোমরা দেখো না আল্লাহ আমরা অপরাধ করেছি আমরা এই অপরাধ কিভাবে তোমার কাছে ক্ষমা পেতে পারি এ ফেরেশতারা বারে কথাই কে গেইনি আল্লাহ আমরা এই যে বেটু দিয়েছি
এদেরনের কথা বলাটা আমাদের জন্য সমুচিন হয় নাই আল্লাহ আমরা অনেক বড় অপরাধ অনেক বড় দোষ করে ফেলেছি আল্লাহ তোমার দরবারে আমরা ক্ষমা চাইতেছি আল্লাহ ঠিক করলে আমাদের এই গুনাহ ক্ষমা হবে ইবে হাদিস শরীফ হজ্জে ইবে খন্দকার হাদিস ইয়ান কই দিলে তুমি মাথা ঘুরে যাবে আল্লাহ বললেন এ ফেরেশতারা তোমরা একটি কাজ করো তোমরা একটি কাজ করো কি হয়তো তোমরা তোমাদের এই অপরাধ থেকে মুক্তি লাভের জন্য তোমাদেরকে একটি কাজ করতে হবে আমার আরশকে সাতবার তওয়াব করতে হবে আমার আরশকে সাতবার তওয়াব করতে হবে আমার আরশকে সাতবার তওয়াব করলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব কাবা আল্লাহর আরশ কি বললো তওয়াব বুঝি ফেরেশতার খবর আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম ক্ষমা চাইতে ভাই তো আল্লাহ খোদ ফেরেশতা যারারে বেটু দিয়ে রে অপরাধ গরণে দোষই যে এ দোষত্বের মুক্তি লাই আর আরশ তোয়াব বুঝু আর বন্দা যে দোষ গরি বলে তোর আর বদনাই গজ্জু কথা কইও আমার বন্দারা যে গুনা অপরাধ করবে বলেছ তারা যদি খামখাই গুনাহ করে ও এই গুনাহ ক্ষমা হওয়ার জন্য আমিও চাই আমার আরশের সোজা বাইতুল মামুরের সোজা পৃথিবীতে একটি ঘর বানাইতে চাই আমার বন্দারা গুনার পাহাড় বোঝা নিয়ে আসবে আমার ঘরের তওয়াব করবে আমি গুনাহগুলো মাফ করে দেব আল্লাহ আকবার আল্লাহ আকবার জিন্দাবাদ দেখো না বাইত বাইতুল্লাহ শরীফ কেন খুললে তো ইয়ার কিল্লে দেতে লাই বাইতুল্লাহ গুনা বোধ কেউ কয় যে বাইতুল্লাহ শরীফ তোয়া বুঝলো সময় বাজে আসো নি বাইতুল্লাহ শরীফ মধ্যে তোয়া বুঝলো সময় পড়লে তিনটা বা মধ্যে কিরম পরে রমল গরম পরে খান্তার লারন পরে লেখতে হই জানো এ রমল ই নাম নবী গুজে যে ওই শক্তি দেখাই ফেললাই ই কাফর হলে নবী মতের দুপুর হয়ে বোধ করে কিন্তু সুফিয়া একরাম যারা যারা রাস এবং রহস্য সম্পর্কে জানে তারা বলতেছে না তুমি কাবা শরীফের তওয়াব করা শুরু যখন করবে তোমার হাত পা এগুলো নেড়ে বাহাদুরের মতো করবে এটাও উদ্দেশ্য এটাও ঠিক আছে বাকি তোমার কাঁধ থেকে সমস্ত শরীর থেকে তিন তওয়াবের ভিতরে যেন সমস্ত গুলো তোমার মাথা থেকে ঝরে যায় সেজন্য সবকিছু নাড়াচাড়া করতে বলা হয়েছে সাতবাবের মধ্যে একদিন শেষ গুণা আল্লাহ কাবা শরীফ ইয়েন গুণা মাফে ফেললে বানাই যায় সাতবার তোয়াব গরিব এ ফেরেশতার একটা কাজ করো যেখানে আমার বাইতুল মামুর ছিল সেখানে সেই স্থানে পৃথিবীর কোন পাথর দিয়ে নয় বাবা পৃথিবীর কোন পাথর দিয়ে নয় জান্নাত থেকে পাথর নিয়ে জান্নাত থেকে পাথর নিয়ে পানির উপরে এ ফেরেশতারা আমি যেভাবে যেভাবে বলতেছি এইভাবে পানির উপরে বাইতুল মামুর যেখানে ছিল এখানে জান্নাতের পাথর নিয়ে আমার ঘর বাইতুল্লাহ শরীফের ফাউন্ডেশন স্থাপন করো এতলে বাইতুল্লাহ শরীফের ফাউন্ডেশন পানির উত্তম নিসুদি বাইতুল্লাহ শরীফের নিসুদি 300 ফুট পর্যন্ত জিন পাথর আছে সব পাথর জান্নাত থেকে আনা হয়েছে বাজি ইন কাবা শরীফ কদলি গাজিয়ে আল্লাহর ঘর খানায় কাবা দু সাইলি মানুষ ফলের যে কিলে এটা আকর্ষণ আছে সুনবুক আছে বাবা এটা সুনবুক আছে যারা গিয়ে ইউ তারা বুঝবে আর বুঝার মতন এগুলো তো হেলমের প্রয়োজন আল্লাহর ঘর খানায় কাবা শরীফের নূহ আলাইহিস সালামের যুগে পানি উঠেছিল উপরের ভাগ যেটা ছিল সেটা আসমানের মধ্যে তুলে নিয়েছে মাটির নিচে যেটা ছিল সেটা রয়ে গেছে তো আল্লাহর কোরআনে বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়া ইজ বাওয়ান আলা ইব্রাহিম মাকান আল বাইত ওয়া ইবে আইবে বালা আলম আমরা এটা বালা বালা আলম আছে ওয়া ইজ বাওয়ান মানে কি বাওয়ান মানে আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আমার ঘর বাইতুল্লাহ শরীফের ফাউন্ডেশনের ঠিকানা যখন ঠিক করে দিলাম তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ ফাউন্ডেশন দেয় নাই ফাউন্ডেশন আল্লাহ ঠিক করে দিয়েছেন ওখান থেকে তিনি তামির করেছেন ফাউন্ডেশন ভিতরে আছিল ইয়ান রমেদি ফাতর বয়ের গুজে যায় ইব্রাহিম আলাইহিস সালামে
ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করেছে এটাও উনি একজনই করে নাই আরেকজন নবী ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং মক্কা শরীফের সাধারণ পাথর দিয়ে করে নাই পৃথিবীর দামি দামি পাঁচটি পাহাড় থেকে দামি দামি পৃথিবীর সম্মানিত পাঁচটি পাহাড় থেকে পাথর এনে জিবরিলের মাধ্যমে পাথরগুলো সংগ্রহ করা হয় জিবরিল এই পাথরগুলো জবলে তুর জবলে সিনা জবলে জিতা তুরে লেবানন গারে হেরা কেউ কেউ বলতেছে তুরে জবলে তুর তুরে সিনা তুরে লেবানন তুর জ্যোতি তুরে হেরা হেরা মানে জবলে নূর এই পাঁচটি পৃথিবীর ফেমাস অনেক সম্মানিত পাহাড় পাঁচটি পাহাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে পাথরগুলো আনত ইসমাঈল সাহেবের হাতের মধ্যে দিতেন আর ইসমাঈল আলাইহিস সালাম এগুলোকে বাবার হাতে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে দিতেন উনি আস্তে আস্তে কাবা শরীফকে তৈরি করেছিলেন এখানে সাত নম্বর আর কেউ ছিল না এই তিনজনের হাতে কাবা শরীফ তামির হয় এখানে অন্য কোনো মানুষ আর নয় বাজেন একজন সৈয়দুল মালায়েকা জিবরিল আমিন আলাইহিস সালাম আর একজন হযরত ইসমাঈল আলাইহিস সালাম যার কপালে আমার নবী মুস্তাফার নূরে পাক ছিল আর একজন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কাবা শরীফ ইয়ান ইল্লা ইল্লা কান দামি জিনিস বাজে বৈজ্ঞতে মানুষ ও সমস্ত মানুষ যারা এই চোখে ডাইরেক্ট আল্লাহর ঘরখানায় কাবায় যাওয়ার সুযোগ হয়েছে